দেখুন, তুষের গোলাপ দেখুন, 25 টাকা করে, 25 টাকা করে চারখানা গোলাপ নিয়ে যান গাছে, গাছ নিয়ে গিয়ে বসান, তারপরে দেখবেন যে গোলাপ ফুটবে না, মানে ব্রাঞ্চ ছাড়বে। দেখুন এই যাদের ফুল হয়ে যাচ্ছে না, ডেড হেডিং করে দিতে হবে, যে ফুলগুলোর ওখান থেকে কেটে দিতে হবে, কাটলেই এই কারো চেনা থাকলে এই গাছটা কমেন্ট করবেন। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি বাপন, আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই বাগান বাড়ি ইউটিউব চ্যানেলে। আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে একটু ভুল হয়ে গেছিলো, নার্সারির নাম আর ফোন নাম্বারটা দেওয়া হয়নি। তো এই ভিডিওতে নার্সারির নাম আর ফোন নাম্বারটা আমি এখানে উল্লেখ করছি, তো যারা গাছ কিনবেন তারা অবশ্যই এখানে এসে গাছ কিনতে পারেন। প্রচুর প্রচুর গোলাপের এখানে কালেকশান দেখতে পাচ্ছি, আর এবারে গোলাপগুলো ফুটছে, দেখুন প্রচুর গোলাপের কালেকশান, এত গোলাপের ভ্যারাইটি আর কালার এখানে না আসলে পাবেন না, আর এত কম দাম, প্রচুর কম দাম। এবছর এত গোলাপের কম দাম যাচ্ছে বলে বোঝাতে পারবেন না। আবড়াকাডাবড়া, ক্যালকাটা 300, লা পাডলা, অ্যাভালেঞ্জ, এখানে সমস্তটাই পেয়ে যাবে। এটা কী করছো, নুয়ে গেছে বলে একটু দিচ্ছ? এটা কত ইঞ্চি প্যাকেট, একটু দামটা বলে দাও তো গো আরেকবার। 5 ইঞ্চি প্যাকেট কত দাম? 40 টাকা। আর এইটা 4 ইঞ্চি প্যাকেটটা? এগুলো 30 টাকা করে 4 ইঞ্চি প্যাকেটের। বেশ বড় বড় গাছ, 5 ইঞ্চি প্যাকেট আর এই 4 ইঞ্চি প্যাকেট। একটা গোলাপ দেখাই, একদম সলিড গোলাপ এইটা। আর এই নার্সারির নাম আর ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মমতা নার্সারি, ফোন নাম্বার হচ্ছে 9230572492, আর একটা নাম্বার হচ্ছে 9748959303। আমি এটা ফটো তুলে আমি স্ক্রিন মোবাইলের স্ক্রিনে দিয়ে দেবো, ভিডিও স্ক্রিনে আমি দিয়ে দেবো। তো এখানে তুষের গোলাপও পেয়ে যাবে। তুষের গোলাপগুলো কত করে গো? 25। দেখুন তুষের গোলাপ দেখুন, 25 টাকা করে, 25 টাকা করে চারখানা গোলাপ নিয়ে যান গাছে, গাছ নিয়ে গিয়ে বসান, তারপরে দেখবেন যে গোলাপ ফুটবে না, মানে এক একটা গোলাপের এই ভ্যালেন্টাইন ডেতে এক একটা 14 তারিখে এক একটা গোলাপের দাম তো 25 টাকা করে, এখানে গাছ সমেত পাচ্ছেন 25 টাকা, আবার কী চাই? দেখুন গোলাপ গাছ 25 টাকা, আর খুব সুন্দর, ভালো ভালো আইডিয়া আছে এই গোলাপের মধ্যে, বেশ বড় বড় আর ভালো ভালো বেশ আমি এখানে আইডি দেখতে পাচ্ছি, আর গোলাপগুলো ফুটে আছে দেখুন, বাহ বেশ দারুণ লাগছে। আর 4 ইঞ্চি প্যাকেটের এই গাছগুলো, এদের খাবার দাবারই আলাদা, এদের ট্রিটমেন্ট প্রত্যেক দিন এরা জল দেন গাছে, আর প্রত্যেক দিন গাছে জল শুকনো হয়, তবেই তো গাছ ভালো থাকবে। যে গাছে প্রত্যেক দিন গাছে জল দিতে হয় আর গাছ প্রত্যেক দিন জল শুকনো হয়, সেই গাছগুলোই ভালো থাকবে। এটা বাই কালারের মধ্যে একটা খুব সুন্দর একটা ভ্যারাইটি, দেখুন ওখানে কিছু কাজ করছে বাগানের মালিক, তো ওনার থেকে একটু জেনে নেব। বা এইটা একটা কালার, ক্যামেরায় আসছেই না কালার, কালার কি দেখাবো। আর এক একটা ফুলের সাইজ দেখুন, এইটা এটা ফুলের সাইজ দেখুন, এক একটা হাত দিয়ে ফুলের সাইজ দেখুন, এই কালারটা নতুন এবছর, এত পরিমাণে বিক্রি হচ্ছে চিন্তা করা যাবে না। খুব সুন্দর একটা ভেলভেটের মধ্যে এই গোলাপ, খুব সুন্দর। আর এখানে মিনিয়েচার পলিয়েন্থা গ্রুপের বেশ কিছু গোলাপ আছে, এই গোলাপগুলো 40 টাকা করে, ওই এই গোলাপগুলো কত করে বললাম? 50। এই মিনিয়েচার পলিয়েন্থা দেখুন, এই গোলাপ গাছগুলো 50 টাকা করে গোলাপ গাছ। আর এটা গুচ্ছতে ফুল হয় অজস্র, একটা ব্রাঞ্চে 50 খানা ফুল হবে, এই একটা গাছ নিয়ে গিয়ে লাগান দেখুন, গোলাপ হবে না মানে আপনার ছাদেও আপনার বাগানেও গোলাপ হবে, এক একটা ব্রাঞ্চে তো 50টা করে ফুল হবে। এই পলিয়েন্টা মিনিয়েচার গ্রুপের, ফুলগুলোর এত বড় বড় ফুল, সাইজে মাথা নুঙে যাচ্ছে, ওটা বাঁধাই আছে, হ্যাঁ ঝুলে যাচ্ছে। আর এই ফুলটা ফুটে থাকলে অনেকদিন থাকে, আমার কাছে আছে প্রচুর দিন, এটা থাকে অন্যান্য ফুলের মতন পাবড়ি ঝরে না,
ফুলটা দেখুন, একটা ভেরিগেটেড মধ্যে খুব দারুণ একটা কালার। মোটামুটি এরকম একটা কালার বেছে আপনারা নিতেই পারেন, খুব সুন্দর গাছগুলো, বেশ হেলদি গাছ। গাছ যাই হোক, গাছের দামও কম আর গাছগুলো বেশ হেলদি, মানে এক একটা গাছের এই ব্যাসেল নিয়ে উঠছে দেখুন, গাছের একটা গাছের চেহারাই বলে দেবে গাছের কিরকম গ্রোথ হবে নিয়ে গিয়ে। আর তোমাদের আর একটা কোথায় নার্সারি আছে বললে? মুচিসা হাই স্কুলের গেটের সামনে, মন্দির তোলা মমতা নার্সারি, ওই মুচিসা হাই স্কুলের ওই গেটের সামনে যেটা উল্টো দিকে। আচ্ছা 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 আচ্ছা, এখানে তোমরা বাইরে থেকে গোলাপ নিয়ে এসে এখানে তোমাদেরকে বীজ মারতে হয়? বীজ মার প্রত্যেক সপ্তাহে নাকি? মাঝে মাঝে যখন দরকার লাগে তখন। তোমাদের বাড়িটা কোথায়? আমার বাড়ি ভোলামলের ভেতরে, আমার মালিকের বাড়ি আমার বাড়ি এক জায়গায়। ও, ওই গোলাপটা একবার হাতে হাতে করে ধরো তো, এইটা এই যে বড় সাইজের গোলাপটা নিচের দিক দিয়ে একবার হাতে করে ধরো। গোলাপটা উফ দারুন, এক একটা সাইজ, হ্যাঁ বেশ বড় সাইজ, আর ভালো জাতেরই গোলাপ আছে এখানে, যে ভালো ভালো বড় বড় ভ্যারাইটি। ঠিক আছে, আমি এই নার্সারির নাম আর ফোন নাম্বারটা আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, যারা আসবেন তারা এখানে কন্ট্যাক্ট করে চলে আসবেন। ঠিকানা হচ্ছে মুচিসা থেকে হেঁটে আসতে গেলে একটু সময় লাগবে, আর অটোতে করে যদি আসেন, এই আগের সপ্তাহে আমি যে ভিডিওটা দিয়েছিলাম আগের দিনকে, এই দেখুন এইগুলো কাটার ফলে ফুলগুলো কত করে কচ ছেড়েছে দেখুন, এক একটা গাছের এরকমভাবে এরকমভাবে ব্রাঞ্চ ছাড়বে দেখুন। এই যাদের ফুল হয়ে যাচ্ছে না, ডেড হেডিং করে দিতে হবে, যে ফুলগুলোর ওখান থেকে কেটে দিতে হবে, কাটলেই এই এরকম পরিমাণে, এইগুলো আগের সপ্তাহে ফুল ছিল, এই ফুলগুলো কাটার ফলেই এরকম গাছ বার হয়েছে। আর আমি যেটা বলছিলাম, মুচিসায় নেমে ওখান থেকে অটো ধরে বলবেন গোলবাড়ির মোড়, গোলবাড়ির মোড়ে গেলেই এই নার্সারিটা জানা ফার্টিলাইজার ভোলার সার দোকান, তার উল্টো দিকেই হচ্ছে এই নার্সারিটা দেখুন, মমতা নার্সারি 9230572492, আর একটা ফোন নাম্বার হচ্ছে 9748959303, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এই গাছটা একটু কমেন্ট করবেন যে এই গাছটা কী, কারো চেনা থাকলে এই গাছটা কমেন্ট করবেন। আর খুব সুন্দর একটা গোলাপ বাগানের আমি গোলাপ নার্সারির ভিডিও দিলাম, যদি ভালো লাগে ভিডিওটা অল্প একটু, যদি ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইটা হচ্ছে ক্লিপার গোলাপ গাছ, গেটের দু পাশ থেকে তুলে গেট করার জন্যে এই গোলাপ গাছগুলো, এর মধ্যেও কালার আছে, রেড কালার, হোয়াইট কালার, পিঙ্ক কালার, একটু অফ পিঙ্ক কালার, আর এই গাছগুলোর দাম 100 টাকা, আর এই তুষের গোলাপ গাছগুলোর দাম 25 টাকা, 4 ইঞ্চি প্যাকেটে আছে 30 টাকা, আর 5 ইঞ্চি প্যাকেটে আছে, বাহ এইটা ওপেনিং হলে বেশ ভালো ফুল ফুটবে, খুব সুন্দর এই ফুলটার ওপেনিং বেশ ভালো, একদম স্ট্রাকচার খুব সুন্দর, বাঁধনটা খুব ভালো এরকম। আর ফুল গাছ কিনবেন একটু হেলদি আর এরকম বাঁধন দেখে, ফুলটা বেশ শক্ত, এখনও ওপেনিং হয়নি তাও শক্ত, আর ফুলের এরকম একটা বাঁধন দেখে ফুল গাছ কিনবেন, সে আপনি যাই কিনুন ওরকম একটা বাঁধন দেখে ফুল গাছ কিনবেন, দারুণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের ফুল গাছপ্রেমী বন্ধুদের সাথেই ভিডিওটি শেয়ার করবেন। কালারটা ভালো, নার্সারিতে আসলেই শুধু গাছ কেনা হয়ে যায়, শুধু গাছ কেনা হয়ে যায়, কালকের কত গাছ কিনে নিয়ে গেলাম আজকের আবার,
ঠিক আছে, ভিডিওটি এখানেই শেষ করছি। ওই গাছগুলো একটু বেঁধে দাও, ধন্যবাদ।